হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া রয়েছো, তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি কবের থেকে অফলাইনে চালু হচ্ছে, কবের থেকে অনলাইনে চালু হচ্ছে, এবং তোমাদের কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশনের ডেট বাড়ানো হয়েছে, এবং তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া নিয়ে কী আপডেট রয়েছে, এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাস, এই সিলেবাস কমানো নিয়ে বা কাটছাট নিয়ে কী আপডেট রয়েছে, সমস্ত কিছু ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের জন্য ও এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টা তোমরা এতদিন ধরে অনেকেই অনেকবার আমাকে জিজ্ঞাসা করেছো যে আমাদের কলেজ কবে থেকে চালু হবে, কারণ তোমরা অনেকে এক্সাইটেড, আমি আগেও বলেছি, কারণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর স্কুল থেকে তোমরা কলেজে প্রথম যাচ্ছ, তো অনেকেই এক্সাইটেড রয়েছে কবে আমাদের কলেজ অ্যাকচুয়ালি খুলবে। তো এখানে আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু কিছু নির্দেশ দিয়ে দিয়েছে, এবং কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু একটা নির্দেশ দিয়ে দিয়েছিল যে ডিসেম্বরের ফার্স্ট উইক, মানে প্রথম সপ্তাহ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, তারপরে পরিস্থিতির উপর ডিপেন্ড করে কলেজ খুলে দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে, বা এই মুহূর্তে আমাদের যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছে যে এখন কলেজ বা বিশ্ববিদ্যালয় খোলার সঠিক সময় নয়, কারণ কোভিডের যে পরিস্থিতি সেটি এখনও পর্যন্ত রাজ্যে স্বাভাবিক হয়নি। সেই কারণে তোমাদের যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা কিন্তু ডিসেম্বর পুরোপুরি বন্ধ থাকবে। সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা নেওয়া হবে, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই মুহূর্তে জানিয়ে দিয়েছে যে ডিসেম্বর পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, যদিও এটা ফাইনাল হবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তো এখন এই মুহূর্তে যে ইনফরমেশান রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের কলেজ অ্যাকচুয়ালি জানুয়ারির থেকে ওপেন হবে, কিন্তু তোমাদের যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন রয়েছে সেটি কিন্তু ডিসেম্বর থেকেই চালু হয়ে যাবে। এ তোমরা কলেজের ওয়েবসাইট চেক করো, ডিসেম্বর থেকে তোমাদের অনলাইনে, অফলাইনে নয়, অনলাইনে তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক থেকে। এক একটা কলেজে এক এক দিন শুরু হবে, সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইট চেক করো, তোমাদের ডিসেম্বর থেকেই কিন্তু প্রত্যেকটি কলেজে, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ কিন্তু ওপেন হয়ে যাবে অনলাইনে। অফলাইনে যেটা বললাম, এখনও পর্যন্ত প্রপার নির্দেশিকা নেই। আমাদের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছে যে রাজ্যে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে খোলা সম্ভব না, কেন কোভিডের পরিস্থিতি স্বাভাবিক হয়নি, যদিও এইটা এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সঠিক নির্দেশ পাওয়া গেলেই এটা চূড়ান্ত হবে যে জানুয়ারির থেকে হয়তো তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। তো এটা তো গেল কবে তোমাদের অনলাইনে কলেজ শুরু হবে, কবে অফলাইনে কলেজ শুরু হবে বা বিশ্ববিদ্যালয় শুরু হবে। কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সিলেবাসে তো কাটছাট এসছে, আমাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে, ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে যদি কিছু কাটছাট হবে কিনা, সে বিষয়েও কিন্তু একটা সুনির্দিষ্ট ধারণা রয়েছে এবং পরামর্শ নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের যে সিলেবাস রয়েছে কলেজের, সেই কলেজের সিলেবাসেও যাতে কিছুটা কাটছাট করা হয়, কারণ তোমাদেরও তো ক্লাস অনলাইনে হচ্ছে, তোমাদেরও তো অনেক সমস্যা হচ্ছে অন্যান্য স্টুডেন্টদের মতো, সেই কারণে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসেও কাটছাট করার পরিকল্পনা করা হচ্ছে। আর তোমাদের সিলেবাসের যে কাটছাটের ব্যাপারটি সেটা ঠিক করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্টাডিজ, ঠিক করে জানিয়ে দেবে যে তোমাদের সিলেবাসে কোন পোর্শনটা থাকবে এ কলেজে বা বিশ্ববিদ্যালয়ে, কোন পোর্শনটা থাকবে না। তো এটা আলোচনা করা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রপার নির্দেশিকা জারি নেই। যখনই কোনো প্রপার নির্দেশিকা আসবে তোমাদের জানিয়ে দেবো। এরপরে কথা হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, অনেকে রেজিস্ট্রেশন হয়ে গেছে, অনেকে ভাবছো রেজিস্ট্রেশন কলেজে কবে হবে, রেজিস্ট্রেশনের ডেট অনেকে বলছো শেষ হয়ে গেছে কিনা। তো এখানে বলে রাখি, তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু সময়সীমা আরও বাড়ানো হয়েছে, রেজিস্ট্রেশন এখন বহুদিন ধরে চলবে। আমাদের শিক্ষামন্ত্রী বলে দিয়েছে রাজ্যে কলেজগুলোর যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনের সময়সীমাকে বাড়াতে হবে, কারণ অনেকেই এই কোভিডের পরিস্থিতির রেজিস্ট্রেশন সময় মতো করতে পারেনি। কিছুদিন আগে একটা সমস্যা দেখা যাচ্ছিল কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে, কারণ উচ্চ মাধ্যমিকে প্রচুর স্টুডেন্ট অনেক অনেক নাম্বার পেয়েছে, সেই কারণে অনেক স্টুডেন্ট ভর্তি হতে পারেনি। কিন্তু এই মুহূর্তে কিন্তু আরও একটা বড় সমস্যা দেখা যাচ্ছে, প্রচুর এরকম কলেজ রয়েছে যে কলেজগুলো এখনও পর্যন্ত সিট ফাঁকা রয়েছে,
কলেজের উপাচার্যরা ভাবছে যে কীভাবে কলেজকে ওপেন করবে বা কলেজ খুললে কীভাবে কলেজ করবে, কারণ কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যেখানে স্টুডেন্ট ভর্তিই হয়নি, কলেজ পুরোপুরি ফাঁকা রয়েছে। তো সেই কারণে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে যে ভর্তির প্রক্রিয়া আবারও শুরু করা হবে 15 দিনের মধ্যে, মানে ধরে রাখো যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের মধ্যে আবার ভর্তির প্রক্রিয়া শুরু হবে। যারা এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি তারা আবার সুযোগ পাবে ভর্তি হওয়ার জন্য। এখানে বলা হয়েছে যে বৃহত্তম, মানে বড় বড় যে কলেজগুলো রয়েছে বা পপুলার যে কলেজগুলো রয়েছে সেইখানে তো প্রচুর সংখ্যক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, কারণ প্রচুর সংখ্যক স্টুডেন্টের ভালো নম্বর এসেছে। ভালো নম্বর আসার সত্ত্বেও অনেক স্টুডেন্ট সুযোগ পায়নি বড় বড় যে বা পপুলার যে কলেজগুলো রয়েছে, সেই পপুলার কলেজগুলোতে কিন্তু চান্স পায়নি। সেই কারণে কিন্তু যে মানে একটু ছোটোখাটো বা সেরকম নাম নেই যে কলেজগুলোর, সেই সমস্ত কলেজগুলোর কিন্তু সিট একেবারে ফাঁকা হয়ে রয়েছে। এবং যেহেতু অ্যাডমিশন এর ডেটও পেরিয়ে গেছে, সেই কারণে অনেক স্টুডেন্ট ওই পপুলার কলেজগুলোতে যারা অ্যাপ্লাই করেছিল, যারা ভর্তি হতে পারেনি, তারা কিন্তু এখনও পর্যন্ত ভর্তি হতে পারেনি কলেজে। এবং এই যেগুলো খুব একটা বড় কলেজ না, পপুলার কলেজ না, সেই কলেজগুলোর সিট সংখ্যাও ফাঁকা রয়েছে। সেই কারণে কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় 15 দিনের মধ্যে বলেছে আবার ভর্তির প্রক্রিয়া চালু করতে, যারা ভর্তি হতে পারেনি তারা যাতে এই সমস্ত কলেজগুলোতে ভর্তি হতে পারে। তো তোমরা কিন্তু অনেকেই এক্সাইটেড স্কুলের পরে কলেজে যাওয়া নিয়ে, তো এই কলেজ ওপেন করা নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।